লকাম টু ট্যালেন্টস গাইড আজ আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা আইসিডিএস এবং হেলথ এর ডিপার্টমেন্টের পরীক্ষার জন্য কিছু প্রশ্ন এবং কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি আগামীতে যারা আইসিডিএস পরীক্ষার প্রস্তুতি বা হেলথ ডিপার্টমেন্টের পরীক্ষার প্রস্তুতি হিসাবে কিছু তৈরি করবেন তারা আমাদের এই ভিডিও থেকে যথেষ্ট সাহায্য পাবেন বলেই আমাদের মনে হয় আপনারা চটপট সাবস্ক্রাইব করতে পারেন কারণ আজকে আমাদের আইসিডিএসের এবং হেলথ ডিপার্টমেন্টের পরীক্ষার ফার্স্ট সেট আমরা আজকে দিচ্ছি এই সেটটা আজকে ভালো করে দেখবেন কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা পরবর্তী সেট পরবর্তী ভিডিওতেই দেওয়ার চেষ্টা করব আইসিডিএস ফুল ফর্ম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস বা বাংলায় সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অঙ্গনা শব্দের অর্থ হল নারী বা মহিলা অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ এইটা এক কথায় বলতে গেলে গর্ভবতী প্রসূতি মহিলাদের প্রাথমিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দান নির্দেশনা দান এবং পরিষেবা দান এবং গ্রামের সার্বিক কল্যাণ ও উন্নয়নে গ্রামের প্রতিটি মানুষকে স্বাস্থ্য ও পরিবেশ সম্পর্কে সচেতনতা দান এবার দায়িত্ব ভারতবর্ষের কেন্দ্র সরকার যখন এই আইসিডিএস প্রকল্প প্রথম চালু করে তখন তার নীতি গ্রহণের কিছু অধ্যায়ে কিছু দায়িত্বের কথা বলা আছে সেই দায়িত্বগুলো আমরা তুলে ধরছি আপনাদের সামনে প্রথম গর্ভবতী মহিলার পুষ্টি ও স্বাস্থ্য রক্ষা মা ও তার শিশু অন্তত ছ বছর বয়স পর্যন্ত তাদের পুষ্টি বিকাশ ও স্বাস্থ্যের খেয়াল রাখা সর্বোপরি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিবন্ধী শিশুদের খেয়াল রাখা অপ্রথাগত প্রাক বিদ্যালয়ের সূচনা এবং তার সাথে সাথে মায়েদেরও স্বাক্ষর করে তোলা রোগের সমূহ প্রদান এবং শিশুর জন্ম থেকে তার বৃদ্ধি বিকাশ পুষ্টি সংক্রান্ত ব্যাপারে মায়েদের পরামর্শ দান প্রয়োজনে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে মা ও শিশুর যথাযথ পরিষেবা দান অনগ্রসর ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মা এবং শিশুর স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে পরামর্শ দান ও শিশুর পরিপূরক খাদ্যের ব্যবস্থা মাতৃ দুগ্ধ পান যে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ অন্তত জন্মের পর থেকে তা বেশ কিছুদিন পর্যন্ত তা মায়েদের বোঝানো এবং শিশু জন্মের পরে অনেক সময় অনেকে একটু উদাসীনতা বা ডিপ্রেশনে ভোগেন তাদের যথাযথ মানসিক জোর প্রদানে সহায়তা করা এবার আসি একটু ইতিহাসের কথায় আইসিডিএস প্রথম চালু হয় উনিশশো পঁচাত্তর সেকেন্ড অক্টোবর গান্ধী জয়ন্তীর জিন এবং মোরারজি দেশাই প্রধানমন্ত্রী ছিলেন তিনি প্রথম এই আইসিডিএস প্রকল্প চালু করেন ভারত সরকার কর্তৃক সমাজ কল্যাণ দপ্তর এর সূচনা করে আইসিডিএস এর সঙ্গে যুক্ত বর্তমানে কারা কারা ইউনিসেফ হু কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর খাদ্য দপ্তর এবং আইসিডিএসকের মূল পরিচালনার দায়িত্বে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এছাড়াও রাজ্যর ক্ষেত্রে সমষ্টি উন্নয়ন দপ্তর নারী পরিবার কল্যাণ দপ্তর এবং খাদ্য দপ্তর পঞ্চায়েত দপ্তর প্রত্যেকে এই আইসিডিএস প্রক্রিয়ার সাথে যুক্ত সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার ষোলো কোটি টাকা দু হাজার উনিশ সালে ব্যয় করবে বলে এই প্রকল্পে ঠিক করেছে পুষ্টি পুষ্টি সহায়ক সহায়ক তথ্য তথ্য এই বলা হয় বছরের নিচে প্রতিটি ছ শিশুকে পাঁচশো কিলো ক্যালোরির খাদ্য সঙ্গে বারো থেকে পনেরো গ্রাম প্রোটিন সমেত প্রদান করবে এটাই হচ্ছে আইসিডিএস এর মূল পুষ্টি সহায়ক তথ্য যে ছ বছরের নিচে প্রতিটি শিশুকে প্রতিদিন পাঁচশো কিলো ক্যালোরির খাদ্য সঙ্গে বারো থেকে পনেরো গ্রাম প্রোটিন সমেত খাদ্য প্রদান করবে ইউনিসেফের পুরো কথায় আসি ইউনাইটেড নেশানস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড এটা ভালো করে দেখে নেবেন এটা পরীক্ষায় কিন্তু প্রায়শই আসে কবে স্থাপনা হয়েছিল এগারোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ হেডকোয়ার্টার নিউ ইয়র্ক সিটি ইউএস জাতীয় পুষ্টি দিবস এইটা কিন্তু আমাদের আইসিডিএস সুপারভাইজারের পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ জিনিস জাতীয় পুষ্টি দিবস এক থেকে সাতই সেপ্টেম্বর বিশ্ব পুষ্টি দিবস ষোলোই অক্টোবর অপুষ্টিজনিত রক্তাল্পতা এটা শিশু এবং মায়েদের স্বাস্থ্যের দিকে তাকিয়ে এই অপুষ্টিজনিত রক্তাল্পতা প্রতিরোধে একটা নতুন প্রকল্প চালু হয় উনিশশো সালে যার নাম এনএনএপিপি এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানিমিয়া প্রোফাইলেক্স প্রোগ্রাম এটা কি পরে আমরা আসব এবার এই প্রোগ্রামের অন্তর্গত কী কী বলা হয়েছে সেটা আমরা একটু দেখি বলা হয়েছে মাস থেকে ষাট মাসের শিশুকে কুড়ি গ্রাম লোহা এবং একশো মিলিগ্রাম ফলিক অ্যাসিড পার ডে ইন লিকুইড ফর্ম পার এম এল এই পার এম কথাটা হচ্ছে আমাদের শিশুদের খাওয়ানোর জন্য যে ছোট চামচ আছে সেই ছোট চামচের এক চামচ প্রায় এক মিলিলিটার হয়ে যায় এবং যে কম্পাউন্ডটা তৈরি হবে তার মধ্যে কুড়ি যে ধরুন একটা অ্যান্টাসিডের বোতল তৈরি হয় সেখানে লেখা থাকে কুড়ি মিলিগ্রাম একটা কম্পাউন্ড আছে একশো একটা কম্পাউন্ড আছে সেরকম একটা বোতলে একটা কম্পাউন্ড থাকবে কুড়ি মিলিগ্রাম আর একশো এম ফলিক অ্যাসিড সেইখানে লিকুইড ফর্মে এটা দিতে হবে এবং সেখানে ফেরাস সালফেট ফলিক অ্যাসিড এটার ইয়ে হচ্ছে এর সাথে ফেরাস সালফেট এই কম্পাউন্ডটাও যুক্ত থাকবে নেক্সট এই এনএপিপির খাদ্য প্রকল্প এখানে কি কি খাদ্য দিতে হবে এখানে দুধ দুধের গুঁড়ো পুষ্টিমূল্যযুক্ত পাউরুটি ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য ভিটামিন সি এবং ভিটামিন অন্যান্য ভিটামিন সমৃদ্ধ খাদ্য এখানে একটা কথা বলা দরকার যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম ভারতবর্ষে একবার চালুও হয়েছিল কিন্তু সেটা বন্ধও হয়ে যায় এবং পরবর্তীকালে কম্পোজিট নিউট্রিশান প্রোগ্রাম যেটা উনিশশো সালে কিছুটা শুরুও হয়েছিল কিন্তু কম্পোজিট নিউট্রিশান প্রোগ্রামটা সফল না হওয়ার কারণেই কিন্তু এই আইসিডিএস প্রকল্পটা আবার নতুন করে আমাদের চালু হয়েছিল এটাও আপনারা একটু মনে রাখবেন নেক্সট সোয়াবিন সোয়াবিন হচ্ছে একটা উদ্ভিজ্জ প্রোটিন এটাও মনে রাখবেন সোয়াবিন থেকে প্রাপ্ত ক্যালোরির পরিমাণ চারশো এবং সোয়াবিনই হচ্ছে সর্বোচ্চ প্রোটিনযুক্ত খাদ্য বিশুদ্ধ খাদ্য গ্লুকোজ আমলকিতে কি আছে ভিটামিন সি পেয়ারায় ভিটামিন সি লেবুতে সাইট্রিক অ্যাসিড এগুলো আমরা খাদ্যদ্রব্যের লিস্ট যেদিন যে ভিডিওতে আমরা দেবো সেদিন আমরা আরও ডিটেলে দেব ডিম ডিমে প্রোটিন মোটামুটি দশ গ্রাম জলে দ্রবণীয় ভিটামিন বি এবং সি প্রোটিন প্রোটিনের একটা অন্যতম উৎস হচ্ছে দুধ আর দুধের মধ্যে ক্যাসিন হলো এর মূল উপাদান গ্লুকোজ গ্লুকোজ কি একটা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি এখানে একটা লিখেছি সেটা হচ্ছে দাঁত গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ সাম্প্রতিককালে একদম সরকার থেকে প্রত্যেকটি ডিপার্টমেন্টে প্রসূতি এবং গর্ভবতী মহিলাদের দাঁতের ওপর বিশেষ যত্ন নেওয়ার কথা বলা হয়েছে কারণ গর্ভস্থ শিশুর মানসিক বিকাশ দৃঢ় এবং মজবুত দাঁতের ওপরই নির্ভর করে নেক্সট ব্লু বেবি সিন্ড্রোম পানীয় জলে নাইট্রেট আয়নের আধিক্য থাকলে ব্লু বেবি সিন্ড্রোম এই রোগটি দেখা যায় অতিমাত্রায় ফ্লোরাইড জলে থাকলে দাঁতের ক্ষতি হয় ক্যালসিয়াম সমৃদ্ধ হার ক্ষতিগ্রস্ত হয় কিডনির সমস্যা দেখা যায় থাইরয়েড দেখা যায় তাহলে ফ্লোরাইডের থাকার মাত্রা ম্যাক্সিমাম কত ওয়ান মিলিগ্রাম পার লিটার এটা আপনারা মনে রাখবেন নেক্সট ভিটামিন এ তার রাসায়নিক নাম রেটিনল বা বিটা ক্যারোটিন এর অভাবে কি হয় রাতকানা রোগ হয় এবং এগুলো কিসে পাওয়া যায় দানা বা সিরিয়াল গাজর বা ক্যারট ব্রোকলি বা কডলিভার অয়েলে নেক্সট ভিটামিন সি অ্যাসকর্ভিক অ্যাসিড এর রাসায়নিক নাম এর অভাবে স্কারভি রোগ হয় এর উৎস হচ্ছে আমলকি পেয়ারা লেবু লঙ্কা ভিটামিন ডি ক্যালসিফেরল ফেরল এর রাসায়নিক নাম এর অভাবে রিকেট এবং অস্টিওম্যালেশিয়া রোগ হয় হাড় নরম হয়ে যায় এর উৎস কি টুনা মাছ স্যালমন মাছ দুগ্ধজাত দ্রব্য সোয়া দুধ চিজ এবং সকালের রোদ সরি এই সকালের রোদ কেন বললাম সকালের রোদে ভিটামিন ডি থেকে বেশি মানুষের শরীরে সংশ্লেষিত হতে সক্ষম হয় কারণ তারপরে ইউভি ইন্ডেক্স যত বেড়ে যায় এই ভিটাম মানুষের শরীরে ত্বকের চামড়ার ক্ষতি হতে পারে নেক্সট ভিটামিন ই অ্যান্টি ফার্টিলিটি পুরুষ এবং স্ত্রী এর মধ্যে ফার্টিলিটি দেখা দিতে পারে ই এর অভাবে অর্থাৎ প্রজনন ক্ষমতার ক্ষতি হতে পারে নেক্সট প্রশ্ন ভিটামিন কে এর অভাবে কি হয় রক্ত তঞ্চন হয় না কোনো জায়গায় কেটে গেলে রক্ত তঞ্চন হতে দেরি হয় ভিটামিন কে এর অভাব থাকলে রক্ত সহজে জমাট বাঁচতে পারে না ভিটামিন বি ওয়ান যার রাসায়নিক নাম থায়ামিন এর অভাবে বেরি রোগ হয় আমরা মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট সেগুলোই লিখেছি সবগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেব কারণ আজকে আমাদের সেট ওয়ান দিচ্ছি বি টু রাইভো বি থ্রি নিয়াসিন এগুলো সবই রাসায়নিক নাম বি নাইন ফলিক অ্যাসিড বি টুয়েলভ সায়ানো কোবালামিন এইটা খুব গুরুত্বপূর্ণ বি টুয়েলভ সায়ানো কোবালামিন এটা আমি একটু ফোকাস করছি আপনাদের এই সায়ানো সায়ানো কোবালামিন এখানে কোবাল ধাতুও যেমন আছে যেটা মানুষের শরীরে খুবই দরকার আর অ্যামিন গ্রুপ আছে যেহেতু মানুষের শরীরে সতেরোটা অ্যামাইনো অ্যাসিড থাকে সুতরাং এই অ্যামাইন গ্রুপটা এই বি টুয়েলভ থেকেই আমরা পাই আয়রনের অভাবে কি হয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা আয়োডিনের অভাবে কি হয় গয়টার বা গোলগণ্ড আয়োডিনের উৎস কি সামুদ্রিক মাছ প্রোটিনের অভাবে কোয়াসিকর কর রোগ হয় কোয়াসিও কর রোগ হয় ইতাই ইতায় রোগ হয় ক্যাডমিয়ামের দূষণের ফলে বা ক্যাডমিয়াম আক্রমণের ফলে মিনামাটা রোগ হয় পারদ আক্রান্তদের শরীরে এরপরে কিছু তথ্য ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে বাইশে মে আর্থ ডে বাইশে এপ্রিল ওয়ার্ল্ড পপুলেশান ডে এগারোই জুলাই ওয়ার্ল্ড এনভারমেন্ট ডে বিশ্ব পরিবেশ দিবস ফিফথ জুন এবার আসি কিছু টিকাকরণের কথায় টিকাকরণ কেন জন্মের পর থেকে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য এই টিকাকরণ কি কি টিকা দেওয়া হয় আগে সেগুলো দেখি বিসিজি ব্যাসিলস ক্যালমেটে গুয়ারিন এই ক্যালমেটে আর গুয়ারিন হচ্ছে দুজন বিজ্ঞানী যারা যৌথভাবে বিসিজি তৈরি করেছিলেন এবং এটার নাম হচ্ছে ব্যাসিলস ক্যালমেটে গুয়ারিন নাম হয়েছে ব্যাসিলাস ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে এটা রক্ষা পাওয়ার জন্য ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন এম এম আর মিসেস রুবেলা ভ্যাকসিন এইচ ইপি মানে হেপাটাইটিসেন শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কোন ধরনের টিকাগুলো যায় অ্যাট ডেলিভারি টাইম ইংরাজি ভাষায় লেখা থাকবে অ্যাট ডেলিভারি টাইম কোন কোন ভ্যাকসিনগুলো শিশুকে দেওয়া হয় বিসিজি ওপিভি জিরো এইচ নেক্সট ছ সপ্তাহের মাথায় ওপিভি ওয়ান মানে ওরাল পোলিও ভ্যাকসিন ওয়ান পেন্টা ওয়ান পেন্টা ওয়ানে কী কী থাকে ডিপিটি এইচ ইপিবি এইচআইবি নাইন মান্থসের মাথায় এম এম আর ওয়ান এম এবং মিসেলস আর দশ বছরের মাথায় টিটি মানে টিটেনাস টক্সয়েড পোলিও ভ্যাকসিন দেওয়া হলো কেন পোলিও মাইলাইটিস রোগ প্রতিরোধের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পোলিও ভ্যাকসিন দেওয়া হয় কেন পোলিও মাইলাইটিস রোগ প্রতিরোধের জন্য পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেন জোনাসাল্ক কত সালে উনিশশো সালে ওরাল পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেন অ্যালবার্ট স্যাবিন উনিশশো সালে এইটা একটুখানি দেখুন ওরাল পোলিও ভ্যাকসিন যেটা বাচ্চাদের দেওয়া হয় ওরাল পোলিও ভ্যাকসিন মুখে ড্রপ দেয় অ্যালবার্ট স্যাভিন এটা আবিষ্কর্তা উনিশশো একষট্টি আর পোরাল ভ্যাকসিন যেটা ইঞ্জেকশনের মাধ্যমে দেয় সেটা জোনা সাল্ক করেছিলেন আবিষ্কার উনিশশো সালে হেপাটাইটিস বি কে আবিষ্কার করেছিলেন উনিশশো সালে পাবলো ডিটি ভেনেল জুয়েলা হেপাটাইটিস বি উনিশশো সালে পাবলো ডিটি ভ্যালেন জুয়েলা এমএমআর আমরা বললাম মাম্প মিসেলস আর রুবেলা ভাইরাস নাইনটিন সেভেন্টি ওয়ান মাওরিস হিলম্যান এই রুবেলা ভাইরাস শিশু যখন গর্ভস্থ থাকে তখনও কিন্তু রুবেলা ভাইরাস আক্রমণ করতে পারে সেই জন্য বর্তমানে গর্ভবতী মহিলাদেরও এর ভ্যাকসিন দেওয়া হয় টিটি টিটেনাস্ট অক্সাইড উনিশশো সালে এটা আবিষ্কার করা হয় হু এর পুরো কথার অর্থ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এটা স্থাপিত হয় উনিশশো সালে এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা লাস্ট প্রশ্ন সরি লাস্ট নয় ভারতকে পোলিও মুক্ত দেশ বলে হু দু সালে হু ভারতকে প্রথম পোলিও মুক্ত দেশ বলে বিসিজি বিসিজি আবিষ্কার হয় কত সালে উনিশশো সালে বিসিজি আবিষ্কার হয় টিউবার কিউলোসিস রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তোমাদের যদি এই সমস্ত তথ্য ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আইসিডিএসের সেট টু আমরা কিছুদিনের মধ্যেই আবার দেব